চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি, আর দারুণ একটা লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর কিন্তু একটা রেসিপিও শেয়ার করেছি, মানে যে রেসিপিটা আমার কাছে আজকে মনে হলো যে না তোমাদের সাথে শেয়ারটা করি, অনেক দিন করা হয় না, আগে তো বেশ মাঝে মাঝেই করতাম। আর কী কী নিয়ে এসেছি সেটা তো বলবোই, তার আগে বলি আমার পরিবারে নতুন যারা, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করো না। আর এইভাবে আমার পাশে থেকে যেও, প্রথম থেকে যারা পাশে আছে তোমাদের অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। কী কী নিয়ে এসেছি সেটা তো অবশ্যই বলবো, চলো বরং যে রেসিপিটা আমি শেয়ার করেছি আগে সেটা দেখে নিই, তারপর খেতে খেতে তোমাদের সাথে কথা হবে, আর কী কী নিয়েছি সেটাও বলবো। চলো আগে গিয়ে রেসিপিটা দেখে আসি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে, আশা করি ভালোই লাগবে। আর দেখো কী কী নিয়ে এসেছি, এখানে আছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ভাত, আবার অনেক দিন বাদে কাঁসার থালায় নিয়ে এসেছি কাঁসার গ্লাস, অনেক দিন পর, প্রায় দেড় দু মাস। এখানে ডিমের অমলেট রয়েছে, দুটো ডিম দিয়ে অমলেট করা, এখানে কাঁচা পেঁয়াজ, করলা ভাজা, আর এখানে যে রেসিপিটা শেয়ার করেছি রুই মাছের তেল ঝাল, কোনো আলু দিইনি কিন্তু, আর এখানে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর যেটা খাবো সেটা হচ্ছে এই আচারটা, এটা নিয়েছি দেখি খেয়ে আজকেই প্রথম খাবো, খেয়ে বলবো তোমাদের যে কীরকম আচারটা। এটা হচ্ছে কাঁচা মিঠা সুইট লাইম পিকল, কাঁচা মিঠা সুইট লাইম পিকল, দেখি খেয়ে কেমন তোমাদেরকে বলবো আচারটা কীরকম খেতে। তাহলে চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। আমার মাও বানিয়েছে আমের আচার, সেটাও মাঝে মাঝে খাই, তবু এটা একটু দেখি প্যাকেটের আচারটা খেয়ে, বানানো আচার তো খাই সবসময়। তা চলো খাওয়া শুরু করে দিচ্ছি, আর বকবক করবো না। প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে একটু করলা ভাজা দিয়ে শুকনো ভাত খাবো, এইভাবে নিয়ে এসছি করলাগুলো, ভালো লাগে কিন্তু এইভাবে লম্বা করলা ভাজা, শুকনো ভাত দিয়ে ভাল লাগে।
খুব ভালো লাগে এইভাবে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে যায়, তারপর ভাজলাম, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। হাতটা ধুয়ে নিয়েছি দেখে আচারটা কেটে, তোমাদের সামনেই ওপেন করলাম, দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। এটা হচ্ছে কাঁচা মিঠা দিয়ে বলছে, নিয়ে নিয়েছি এখানে আচার, এবার একটু মুসুর ডাল দিয়ে আচার দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নিই। ঘরে যেরকম আমরা তৈরি করি ওরকম মিষ্টি মিষ্টি লাগছে না, একটু নুন নুন, আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না, মানে সেরকম একটা লাগলো না। বাড়ির তৈরি যেটা করি আমি, আমার মানে ওটাই বেশি টেস্টি লাগে, আমার মাও যেটা করে ভালো লাগে। ঠিক টেস্টটা বুঝতে পারা যাচ্ছে না, নিয়ে নিলাম রুই মাছের তেল ঝাল, এভাবে বানিয়ে দেখো ভালোই লাগবে। খুব ভালো লাগছে, বেশি কোনো মশলাপাতি দিইনি। আচারটা আমার খুব একটা ভালো লাগেনি,
সত্যি কথা বলতে। তবে খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে। এখন তাহলে আসি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। এখন তাহলে আসি, টাটা।